সর্বশেষ প্রশ্ন, সুদের টাকা নেওয়া হারাম, এখন বিপদে পড়ে সেই সুদের টাকা নিয়ে বিপদ আসান করলে এটা শরীয়ত ভিত্তিতে ভিত্তিক আলোচনা? এটার ব্যাপারে শরীয়তের ফয়সালা হলো সুদ দেয়া হারাম, নেওয়া হারাম, এমনকি সুদের সাথে যারা সুদি লেনদেনে যারা সাক্ষী হয় এরও এটাও হারাম। সুদি লেনদেন থেকে, সুদি কারবার থেকে প্রত্যেক ইমানদারকে বেঁচে থাকতে হবে। তবে আপনি এমন সমস্যায় পড়ে গেলেন, আপনি কোনোদিন সুদ গ্রহণ করেন নাই, আপনি সুদ থেকে বেঁচে থাকেন, কিন্তু এমন অবস্থার আপনি শিকার হলেন যে সুদের টাকা যদি আপনি না নেন আপনি ওই সমস্যার সমাধান করতে পারছেন না। আপনার মেয়ের বিবাহ, বোনের বিবাহ, কারো থেকে হাওলাত পাচ্ছেন না, কোনো আত্মীয় স্বজনের কাছে আপনি দণ্ডা দিলেন, কারো থেকে আপনি কর্জের টাকা পাননি, হাওলাত স্বরূপ পাননি, আপনার কয়েক লক্ষ টাকার প্রয়োজন, তখন আপনি বিশেষ প্রয়োজনে তদ্রুপ আপনি কোর্ট কাছারিতে আপনার একটা হক মামলা, আপনার একটা হক জমিন ওখানে আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওখানে অফিসারদেরকে কিছু প্যাকেট না দিলে, ঘুষের টাকা না দিলে আপনার ফাইল এই টেবিল থেকে এই টেবিলে যায় না, আপনি নিরুপায়। আপনি যদি কিছু ইনভলভ না দেন, সুদ ঘুষের ঘুষের টাকা যদি না দেন আপনার হক জায়গাটা চলে যাবে, এই ধরনের যদি ব্যাপার হয় তখন আপনি সুদ ঘুষ অর্থাৎ হারাম, হারাম কারবার, হারাম লেনদেন আপনার সমস্যা সমাধানের জন্য আপনি সুদের টাকা নিতে পারবেন। কাউকে সুদ দিয়ে, কাউকে ঘুষের টাকা দিয়ে আপনার হক জায়গাটা আপনি উদ্ধার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, সুদ ঘুষ এবং কোনো হারাম টাকা আপনি নিজে খাবেন না, আরেকজনকে দিয়েছেন তাও আপনার সমস্যা সমাধানের জন্য, আপনার হক জায়গাটা উদ্ধার করার জন্য, নতুবা মামলার মধ্যে আপনাকে ফাঁসিয়ে ফেলবে, হক মোকদ্দমায় আপনার বিরুদ্ধে ফয়সলা দিবে। এই জন্য আপনি ঘুষের টাকা, সুদের টাকা আরেকজনকে দিতে পারবেন আপনার সমস্যা সমাধানের জন্য, আপনার হক উদ্ধারের জন্য, কিন্তু আপনি খেতে পারবেন না। ধন্যবাদ সবাইকে।